সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যথারীতি পুজোর বন্ধর পরে বেশ দীর্ঘদিন পরে তোমাদের সাথে আবারও যুক্ত হতে পারলাম। ইচ্ছা ছিল সরাসরি যুক্ত হব, কিন্তু আসলে দেখা যায় যে অনেক সময় নেটওয়ার্ক ভালো থাকে না, যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারলাম না। তবে আমি আমি যথারীতি পূর্বের মতোই বলেছি, আমি তোমাদের সাথে থাকবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা ইনবক্স করবা, সেখানে আমরা অবশ্যই প্রশ্নের জবাব দিব। তো তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এ সময়কালে অবশ্যই আমরা আশা করব যে তোমরা পড়াশোনা নিশ্চিন্তভাবে চালিয়ে যাবে, আমাদের ক্লাসগুলো দেখবে, আমাদের কাজ ক্লাসগুলো তোমরা দেখছো, উপভোগ করছো। তোমাদের যদি কোনো সুচিন্তিত পরামর্শ থাকে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের জন্য 3টি গ্রুপ খুলে দেওয়া আছে, কলেজের নিজস্ব ওয়েব পেজ আছে, কলেজের ফেসবুক অফিসিয়াল অফিসিয়াল পেজ আছে, তোমাদের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে গ্রুপ আছে সেটি আছে, অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু অ্যাক্টিভ, শুধু তোমাকে ব্যবহার করা জানতে হবে। আমাদের আমাদের ইমেল অ্যাড্রেস তোমরা জানো, ইমেলে যোগাযোগ করতে পারো, আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যে কোনো ধরনের সুবিধা, যে কোনো ধরনের অসুবিধা, তোমাদের কোনো ধরনের সাজেশন, তোমাদের ক্লাসে উপকার হয় এমন কিছু সাজেশন আমরা কিন্তু দিচ্ছি। আর আমি খুব আশা করব যে আমি আসলে সামনে কোনো একটা ক্লাসে আবারও তোমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে, আমার ভালো লাগবে তোমাদের সাথে যদি সরাসরি যুক্ত থাকি, অবশ্যই ভালো লাগবে। তো আমরা আজকের ক্লাস শুরু করি। তোমরা জানো আমরা প্রথম অধ্যায় পড়াচ্ছি, তাই তো? তোমরা আশা করি আমাদের বই কিনে নিয়েছো, বোর্ডের বই কিনে নিবে, আমার লেখা বই আছে সেটাও তোমরা কিনে নিতে পারো। তো সবগুলা মিলে আমি আশা করি যে তোমাদের আর মোটামুটি পড়াশোনার ব্যাপারে কোনো সমস্যা হবে না। আমরা যদি একটু খেয়াল করি, আমরা তোমাদেরকে প্রথম চ্যাপ্টার পড়াচ্ছি বিশ্বগ্রাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। সেই চ্যাপ্টারের আমরা 11টি উপাদান, বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান পড়িয়েছি। গত ক্লাসের আগের ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি এবং বন্ধের আগের দিনে আমরা তোমাদেরকে রোবোটিক্স পড়িয়েছি। আমি আজকে আমি আরেকটি নতুন বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমরা তোমাদের সেটি ভালো লাগবে এবং অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো সবাইকে আবারও যথারীতি শুভেচ্ছা, স্বাগতম। তোমাদেরকে আমি তপন ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, অলরেডি তোমরা জানো, আমার সাথে পরিচয় হয়ে গেছে। তোমার পাঠ পরিচিতি হচ্ছে, আজকে হচ্ছে আমরা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 1 নিয়ে আমরা আলোচনা করছি। এই যন্ত্রপাতিগুলোর দিকে আমরা একটু তাকাই, যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এটি স্পেশাল কিছু যন্ত্রপাতি আসলে ব্যবহার করা হয়ে থাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। তো এটি নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকে আসলে আমরা স্পেশাল একটি সার্জারি অথবা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে ক্রায়োসার্জারি। এবং ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি ব্যবহার, কিভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে ব্যবহার করি ক্রায়োসার্জারিতে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব তোমাদেরকে। আসলে ক্রায়োসার্জারি কি ছোট্ট বিষয়, তেমন বেশি কঠিন বিষয় না। তোমরা আশা করি বইটুকু যদি সামনে খোলা থাকে এবং তারপরে আমার লেকচারটা একটু ফলো করো, তাহলে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি এই পাঠ শেষে তোমরা ক্রায়োসার্জারি প্রয়োগসমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। তোমরা ব্যাখ্যা করতে পারবে ক্রায়োসার্জারিতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কি, কিভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। মনে রাখতে হবে আমরা আসলে একটি চিকিৎসা পদ্ধতির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে ক্রায়োসার্জারি শেখানো নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রায়োসার্জারিতে তুমি কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হয় সেটা নিয়ে আসলে আমাদের আলোচ্য সূচি। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা সবাই একটু প্রথমে আমরা একটু একটা ছোটখাটো একটি ভিডিও দেখে আসি, আশা করছি তোমাদের ভালো লাগবে, একটু আমরা দেখি। Thank you.
উপরে একটু খেয়াল করবে, ভিডিওটি শেষে অবশ্যই তোমার দেখো প্রায় সার্জারি কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে খেয়াল করে দেখবে কী করা হচ্ছে ভালো করে। দেখো আমাদের লক্ষ্য কিন্তু হচ্ছে সার্জারি না, আমরা দেখার চেষ্টা করছি সেখানে তথ্যগুলো যুক্তি কী বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, চলবে ভিডিও আসবে। অ্যানেস্থেশিয়া করা হলো, এটুকু আমাদের বিষয় না, এইখান থেকে আমাদের বিষয় শুরু। খেয়াল করে দেখবেন আমাদের টেম্পারেচার কমতেছে, এখন আসবে অসুবিধা নেই। দেখো টেম্পারেচার ক্রমশ কমতেছে, খেয়াল করে দেখো, এবং সেটা মনিটরের দিকে সবাই তাকিয়ে আছে। এটা হচ্ছে ক্রায়োসার্জারি ডিভাইসটি, যেটি দিয়ে আসলে দেওয়া হচ্ছে। এখন নেমে আসছে -178, 180। ভালো করে খেয়াল করো যে কোথায় আসলে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, তার কুলিং লেভেলটুকু স্কিনের অপারেশন, অর্থাৎ আমার ত্বকের ক্যান্সার ক্যান্সার আক্রান্ত পুষ্কে সরিয়ে ফেলা হচ্ছে বাই ইউজিং ডিভাইস। তাই না? তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার যে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে একটি বিশেষ ধরনের ডিভাইস দিয়ে প্রথমে রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হলো। কোষের টেম্পারেচার তোমরা খেয়াল করে দেখবা একেবারে মাইনাসে নামিয়ে ফেলা হয়েছে। তারপরে সেটি কী হয়ে গেল, সেই রোগাক্রান্ত কোষটি একটি বরফ পিণ্ডে পরিণত হয়ে গেল। পরবর্তীতে সেই বরফ পিণ্ডকে কেটে, অর্থাৎ সেই রোগাক্রান্ত কোষ যেটি বরফ পিণ্ড হয়ে গেল সেটিকে সরাসরি কেটে বের করে নিয়ে আলো। এই যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতির নামই হচ্ছে আসলে ক্রায়োসার্জারি। গ্রিক শব্দ ক্রাউস হতে ক্রায়ো শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা। অর্থাৎ এখানে আসলে বাইরে থেকে বিশেষ কিছু কেমিক্যাল এর মিশ্রণ আসলে প্রয়োগ করা হয়, সেটার ফলে যা হয় সেটি হচ্ছে সেই রোগাক্রান্ত কোষটি একেবারেই একটি বরফ পিণ্ডে পরিণত হয়ে যায়, ফলে আশপাশ থেকে সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর ফলে দেখো ঠিক মাপ একটি নির্দিষ্ট করে সে জায়গাটুকু সেই রোগাক্রান্ত কোষটাকে অপসারণ করে ফেলা হয়েছে। এ ধরনের চিকিৎসা পদ্ধতি মূলত হচ্ছে কি, এবং এটা কি বলা হচ্ছে যে এটি হচ্ছে তোমার ক্রায়োসার্জারি। তো চিকিৎসা বিজ্ঞানে সাধারণত শল্য বা সার্জারি শাখায় শব্দটিকে ব্যবহার করে যে চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে তারই নাম হচ্ছে গিয়ে ক্রায়োসার্জারি। এখানে আসলে অত্যধিক শীতল তাপমাত্রার মাধ্যমে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা কোষ বা ত্বক কোষকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে ব্যাপক ব্যবহার আমরা খেয়াল করলাম। আমরা তোমাদেরকে যদি লিস্টিং করতে বলি তোমরা দেখবা যে এখানে অনেকগুলো লিস্টিং করতে পারো। আমরা একটা মনিটর দেখলাম, সেখানে আসলে একটা সফটওয়্যার অবশ্যই আছে, সেই সফটওয়্যার দিয়ে টেম্পারেচারটা দেখা হচ্ছে, এতে কত নিম্ন তাপমাত্রায় সেই সেই কোষটাকে একেবারে বরফ পিণ্ডে পরিণত করে ফেলা হয়েছে।
সেই বের করে সাধারণত ধরা হয়, তোমাদের একটা আমি বলে রাখি, তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবে পাবে আমি যেহেতু অথেন্টিক বই, তোমাদের বোর্ডের বই এখন বের হয়েছে, সেই বই থেকে আমি দেখলাম সেখানে লেখা আছে -41 ডিগ্রি থেকে, আমরা যদি এইভাবে করে দেখি যে -41 ডিগ্রি থেকে, সাধারণত 41 ডিগ্রি থেকে -196 সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে নামিয়ে টিস্যুটির চারপাশে যেরকম করে বললাম অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, ফলে আশপাশ থেকে আর অক্সিজেন সরবরাহ হতে পারে না। তখন যখন এই টিস্যুটাকে যখন তুলে ফেলা হয় তখন সে কিন্তু অন্যান্য ভালো টিস্যুকে তখন আর আক্রান্ত করতে পারে না। আমরা বিভিন্ন কাজে এরকম ব্যবহার করি, আমরা দেখবো যে ক্রায়োসার্জির অনেক সুবিধা আছে। একটা সুবিধা দেখো আমি তোমাদেরকে সরাসরি দেখি, কিন্তু সরাসরি একটি তোমাদেরকে যে ভিডিওটি দেখালাম সেটি কিন্তু আসলে সরাসরি একটি সার্জারি, এবং সেখানে আমরা দেখলাম খুব অল্প সময়ে রোগাক্রান্ত কোষকে আসলে অপসারণ করা হয়ে গেছে, তো সেটি কিন্তু একটু বিষয়, তো আমরা তা দেখলাম। তাহলে আমরা কি বলতে পারি যে ক্রায়োসার্জারি হলো এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি বলা হয়, ও ক্রায়োথেরাপিও বলে। এই পদ্ধতিতে হিমায়িত করার ক্ষেত্রে তরল নাইট্রোজেন, হিলিয়াম এবং আর্গন গ্যাস ব্যবহৃত করা হয়। তাহলে এটি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ মনে রাখবে তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, আর্গন গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন মডেলের দেখা যাবে যে ক্রায়ো ডিভাইস বা ক্রায়োথেরাপির জন্য ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে প্রধান কথা হচ্ছে যে ক্রায়োসার্জারিতে আসলে অত্যধিক শীতল তাপমাত্রায় চিকিৎসা করা হয়। তো এই জন্য তোমাদের জ্ঞানমূলক একটি প্রশ্ন তোমরা পড়ে ফেলতে পারো, যে একটি হচ্ছে ক্রায়োসার্জারি কি, আরেকটি তোমরা পড়তে পারো সেটা হচ্ছে অত্যধিক শীতল তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি বলতে কি বোঝায়, ঠিক আছে। তো প্রথমটি হচ্ছে কি ক্রায়োসার্জারি কি, এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে 1 নম্বরের জন্য। আর দ্বিতীয় যেটি বললাম যে অত্যধিক শীতল তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি বলতে কি বোঝায়, সেটি হচ্ছে একটি অনুধাবনের প্রশ্ন। সেখানে তোমরা প্রথমত বলবে একটি অত্যধিক শীতল তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি বলতে ক্রায়োসার্জারিকে বোঝায়। সেখানে তোমরা অবশ্যই ক্রায়োসার্জারির সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিলে পেয়ে যাবা 1, এবং তারপরে তোমরা একটু ব্যাখ্যা করে যখন বলবা তখন তোমরা আরো পেয়ে যাবা 1। এই হচ্ছে তোমাদের 2 নম্বর। তারপরে দেখো মোবাইল ক্রায়োসার্জারি ইউনিট, অনেক রকম ইউনিট আছে, ও খেয়াল করো যে আমরা ক্রায়োসার্জারির জন্য আমরা কী ধরনের যন্ত্রপাতি দেখো ব্যবহার করি, প্রত্যেকটি দেখো আইসিডির সাথে সম্পর্কিত। তুমি যদি খেয়াল করো তোমরা দেখবা দেখো সেখানে একটি মনিটর আছে, তাই না? এই দেখো মনিটর আছে, মনিটরের মধ্যে কিন্তু আমি দেখতেছি সব। মনিটর থাকা মানেই কিন্তু এখানে একটা সফটওয়্যার থাকা, এবং সেটি দিয়েই কিন্তু আসলে দেখা হচ্ছে যাবতীয় কিছু। এবং তুমি ডাক্তারদের চোখ দেবা, ডাক্তারদের চোখ সবসময় মনিটরের দিকে তাকানো আছে, তার মানে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে একটা চিকিৎসা পদ্ধতিতে আমরা কিভাবে আইসিটি ব্যবহার করি। তার একটি উদাহরণ হচ্ছে কি মনে করো ক্রায়োসার্জারি, এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। আমরা সিটি স্ক্যানের কথা জানি, সেখানেও ব্যবহার হয়, আল্ট্রাসোনোগ্রাফির কথা জানি, সেখানেও আইসিটি ডিভাইস ব্যবহার হয়। এখন মোটামুটি সর্বক্ষেত্রে আসলে আইসিটি ডিভাইসগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। অনেক সময় দেখা যায় মাইক্রো ক্যামেরা যুক্ত নল দিয়ে ক্ষতস্থান চিহ্নিত করা হয়। আমরা যে ল্যাপ্রোস্কোপি অপারেশনের কথা যদি জানি, সেখানে আমরা দেখবো যে সেখানে আসলে একটি একটি ফুটো দিয়ে আসলে একটি ক্যামেরা প্রবেশ করে দেওয়া হয়, আর তারপরে মনিটরের মধ্যে দেখা দেখা হয় তোমার যে কোন জায়গায় সমস্যার স্থানগুলো, সেখানেও কিন্তু আমরা আসলে আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। তাহলে আমরা মোটামুটিভাবে যা দেখলাম সেটি হচ্ছে যে আমাদের যে মোবাইল একটু বোধহয় তোমাদের তাহলে আমরা ক্রায়োসার্জারির যে বিষয়গুলোর সাথে পরিচিত হলাম সেটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যেটি সেটি সেটি হচ্ছে ক্রায়োসার্জারি কিন্তু এক ধরনের চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে আসলে তোমার যেটা করা হয় যে ক্রায়ো গান ব্যবহার করা হয়, ঠিক আছে, যেটা হচ্ছে মনে করো ক্রায়ো গান দেখতে অনেকটা এইরকম, সে যে শিশিরে দিয়ে তোমার স্প্রে করা হয় থাকে, স্প্রে করলে পরে সেটা সেই থেকেই তোমার সেই জায়গাটুকু, সেই কোষটুকু বা ত্বকের সেই স্থানটুকু আসলে বরফ শীতল হয়ে যায়। এইভাবে করে যে টেম্পারেচারগুলো আমরা দেখিয়ে দিলাম, দেখো টেম্পারেচার কত কমতে 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 এই অবস্থায়, এটা মনে করো রোগাক্রান্ত
টিস্যু, সেই রোগাক্রান্ত টিস্যুকে তখন সরিয়ে ফেলা হয়, অপারেশন করে। এরকম বিভিন্ন ডিভাইস দেখো আছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা, ক্রায়োগান ব্যবহার করে বর্তমান সময় নিখুঁতভাবে ক্রায়ো সার্জারি করা হচ্ছে। দেখো আমরা অসংখ্য ডিভাইস তো দেখাতে, পুরোটাই দেখো একেবারেই ICTর সাথে সম্পর্কিত, তাই না? এইভাবে যখনই নিম্ন তাপমাত্রা দেওয়া হয়, খুব স্বাভাবিকভাবে তাপমাত্রা, রক্ত এবং অক্সিজেন সঞ্চালন সরবরাহ না হয়, ধরুন রোগাক্রান্ত টিস্যুটি এসে ক্ষতি সাধন হয়ে যায়, তখন একেবারে মৃত কোষে পরিণত হয়ে যায় এবং সেটাকে তখন আস্তে করে সরিয়ে ফেলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো আসলে কী কী কাজে আসলে ব্যবহার করা হয়। দেখো সার্ভিক্যাল ক্যান্সারে ব্যবহার করা হয়, লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার সহ বিভিন্ন রোগে অসুস্থ ত্বক সতেজ করে তুলতে আসলে এটি ব্যবহার করা হয় এবং ব্যাপকভাবেই কিন্তু ব্যবহার করা হয় থাকে। তারপরে আমরা যদি দেখি আর কোথায় কোথায় ব্যবহার করা হয়, আমরা দেখবো যে ত্বকের ছোটো ছোটো টিউমার, তিল, আঁচিল, ত্বকের ছোটো ছোটো ক্যান্সার ইত্যাদিকে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায়। এই যে মনে করো মুখের দাগগুলো তুলতে কিন্তু এখন ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে, অনেকটা অনেকটা বেশি, অনেক ধরনের আসলে নিরাপদ। আক্রান্ত কোষ এবং আক্রান্ত কোষকে চিহ্নিত করার কাজে আমরা কম্পিউটার সাহায্যে ব্যবহার করে, সে তারপরে যে ডাক্তারদেরকে আমরা আগেই বলেছি তাই এই জন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে, সেক্ষেত্রে আমরা আবার ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করেই কিন্তু তাকে ডাক্তারকে সেভাবে করে প্রশিক্ষিত করে তারপরে আমরা রোগীর চিকিৎসায় সেই চিকিৎসককে আমরা নিয়োজিত করতে পারি। ক্রায়োসার্জারিতে আসলে কম্পিউটার সিস্টেমে যে কাজগুলো করে সেটা হচ্ছে চিকিৎসা এলাকার চিত্র অর্জন করে, যে এলাকাটা আমরা চিকিৎসা করবে সেই এলাকাটা আসলে প্রথমে একটু ধারণা নেওয়ার জন্য ইমেজ নেয়, তারপরে কত মাত্রায় এই ক্রায়োগান আমার দিতে হবে, কি মাত্রায় প্রয়োগ করতে হবে, কি মাত্রায় প্রয়োগ করলে টেম্পারেচার আমার অপটিমাম লেভেলে আসবে সেটা নির্ণয় করা হয়, ক্রায়োগান ব্যবহারের পরিমাণ নির্ধারণ করা হয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে কিন্তু আমাকে সহায়তা করে থাকে। তো সেটি কিন্তু ক্রায়োসার্জারিতে তথ্য প্রযুক্তির একটি ব্যবহার। ডেড সেল রিমুভ করার কাজে দেখো ব্যবহার হয়ে থাকে, এরকম দাঁতের অথবা পায়ের যে ঘা যেখানে ডেড সেলগুলোকে সেখানে কিন্তু ক্রায়োসার্জারি খুব সাফল্যজনক ব্যবহার করবো। এবং এটাও দেখো একটু ছোট্ট ডিভাইসের একটি উদাহরণ, তাই না? এইভাবে করে কিন্তু আসলে হয় যে একটা ক্রায়োসার্জারি দিয়ে তোমার যে নাইট্রোজেন এবং তরল নাইট্রোজেন গ্যাসের এবং নিয়নাঙ্গ মিলে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে, তারপরে সেখান থেকে সেই ত্বকটের বা রোগাক্রান্ত কোষকে সরিয়ে ফেলা হচ্ছে। এইভাবে করে আসলে দেখা যায় যে একটা ক্রায়োসার্জারি আসলে অনেক সুবিধা আছে। আমরা যদি তোমাদেরকে একটু সুবিধার কথার দিকে আসি তাহলে তোমরা দেখবে ক্রায়োসার্জারির অনেক ধরনের সুবিধা আছে। প্রথম সুবিধা কিরকম দেখো, প্রথম সুবিধা হচ্ছে এটিতে আসলে দেখা যায় অনেক কম সময় হয়, কম কাটাছেঁড়া করতে হয়, সেটি একটি বিষয়, তাই না? তাহলে তারপরে হচ্ছে প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটু কম সময় লাগে, সেটি একটি বিষয়। জটিল কোনো আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেটাও বলা যায়, কোনো রক্তপাত অথবা অপারেশনের জটিলতা। তোমরা যদি খেয়াল করে থাকো যে আমরা তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, দেখো সেখানে আসলে অপারেশনের জটিলতা তেমন থাকে না এবং খুব সহজেই কিন্তু রোগকে নিয়ন্ত্রণ করা যায় এবং খুব অল্প সময়ে চিকিৎসা সম্পন্ন করা যায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে এরকম যে ক্রায়োসার্জারির খুব স্বাভাবিক যন্ত্রের তো এক ধরনের যন্ত্রণা থাকেই, তাই না? তো সেখানে হচ্ছে গিয়ে যে তোমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রায়োসার্জারি যথাযথভাবে যদি আমার টিস্যু থেকে নির্ধারণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে দেখা যায় চিকিৎসায় কিন্তু ভালো ফলাফল আসবে না। ক্রায়োসার্জারি ব্যবহারে জীবাণু শৈলী অন্যান্য অংশ ছড়িয়ে পড়ার এক ধরনের আশঙ্কা থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া যদিও নাই, তবু অনেক ক্ষেত্রে বলা হয় সাধারণত আসলে ক্রায়োসার্জারি প্রকৃত অর্থে ব্যবহার করা হয় তাই একরকম করে ত্বকের উপরের দিকের বিষয়গুলো চিকিৎসায় আসলে ব্যবহার করা বেশি ভালো এবং সেক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ। সাধারণত একবারে গভীরের ক্যান্সার, গভীরের ক্যান্সারটা এখনগুলা মানে এবং আধুনিক যে রেডিওথেরাপি বা কেমোথেরাপির চাইতে অনেকটা ধরে নেওয়া হয় যে ক্রায়োসার্জারিটা অনেক অনেক বেশি নিরাপদ। তো যাই হোক, আমরা আগেই বলছিলাম এটি খুব বেশি বড় কোনো চাপ অংশ নয়, তোমরা আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা ক্রায়োসার্জারি প্রয়োগসমূহ ব্যাখ্যা করো, সেই প্রশ্নটা একটু শিখে ফেলবে, আরও তোমরা নিজেরা একটু চর্চা করতে পারো যে ক্রায়োসার্জারির সুবিধা কী কী সেটা নিয়ে একটু আলোচনা করতে পারো, ক্রায়োসার্জারির অসুবিধা কী কী আমরা সেটা নিয়ে একটু আলোচনা করলাম।
সুবিধার ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলছি যে পার্শ্ব প্রতিক্রিয়া কম, কোনো কোনো ক্ষেত্রে সময় কম লাগে, সার্জারিতে কাটা ছেঁড়া কম পড়ে। আমরা অসুবিধার মধ্যে বলছি অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আসলে দেখা যায় যে যদি আমি প্রকৃত টিস্যুটা নির্ধারণ করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে কায়া সার্জারি কিন্তু ব্যর্থ হতে পারে এবং ছড়িয়ে পড়ে, সেখানে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কখনো কখনো অনেক ক্ষেত্রে বলা যায় স্নায়বিক সমস্যার উদ্ভব হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে ফুসকুড়ি দেখা দিতে পারে, এই বিষয়গুলো আসলে থাকে। যাই হোক, সবকিছু মিলিয়ে তোমরা আসলে ক্রায়োসার্জারি কি সে প্রশ্নটা অবশ্যই শিখবে, তোমরা ক্রায়োসার্জারির উপাদানগুলো কি কি সেটাও তোমরা ব্যাখ্যা করবে, সেটা আমরা বলছি অলরেডি। আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে কি ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ভিডিওটি আবার দেখতে পারো তোমরা, দেখলে তোমাদেরও কাজে লাগবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তোমাদের ক্লাসটি যথা নিয়মে উপভোগ করেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমাদের সাথে কথা বলবে, আমাদের সাথে যোগাযোগ রাখবে, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। পড়াশোনা অবশ্যই ভালোভাবে করবে। আমরা বলে থাকি যে আসলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের একটু সচেতন থাকতে হবে, তাই না? আনন্দে থাকতে হবে, ভালো ভালো বই পড়তে হবে, তুমি ভালো ভালো মুভি দেখতে পারো, তুমি তুমি যে বিষয়ে তোমার ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে তুমি চর্চা করতে পারো। তোমার যদি বই পড়তে ভালো লাগে একটু বই পড়তে পারো, কেউ যদি বই লিখতে ভালো লাগে কেউ বই লিখতে পারো, কেউ যদি গান করতে, এই সময়কালে তোমরা সেই বিষয়গুলো একটু কাজে লাগিয়ে ফেলতে পারো। তো সব কিছু মিলে আমি বলবো কিন্তু আমাদেরকে সবাইকে মিলে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, এবং অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। আগামী আবার আমার সাথে বৃহস্পতিবার তোমাদের সাথে ক্লাস আছে, যদি সবকিছু ঠিক থাকে, কারণ আমরা ভয়ে থাকি যদি আমি মানে ঠিক সময় মতো যদি আসলে অনলাইনে না পাই বা মানে আমার নেটওয়ার্ক কাজ না করে, তাহলে আসলে সেটা একটা দুর্বিষহ তোমাদেরকে অপেক্ষা করে রাখা, তাই না? আমরা জানি যে তোমরা খুবই সিরিয়াস স্টুডেন্ট, তোমরা সবসময় থাকো নিয়ম মতো, এই জন্য আমি সেটা প্রিমিয়ার ভার্সন করে তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমি তোমাদের সাথে লাইভে আছি। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।